হাওরের বুক চিরে ট্রলারে প্রায় দেড় ঘন্টার যাত্রা শেষ করে ইতোমধ্যেই আমরা মিঠামাইনে পৌঁছে গিয়েছি। ঘড়ির কাঁটাটি ততক্ষণে একটা 15 মিনিটের ঘর ছুঁই ছুঁই করছে। চারিদিকে সূর্যের আলোর প্রখরতা কিছুটা কম থাকায় পরিবেশটা অনেকটা উপভোগ্য হয়ে উঠেছে। সেই সাথে বাতাসের তীব্রতায় মন উড়ে যেতে চাইছে। সত্যিই এনজয় করার মতো এক অসাধারণ পরিবেশ। আমরা আমাদের ভাড়াকৃত ট্রলারের লোকজনদের কাছ থেকে কয়েক ঘন্টা সময় নিয়ে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য অটোরিকশা ভাড়া নিয়ে মিঠামইন অষ্টগ্রাম ইটনা সড়কের সৌন্দর্য দেখা। এখানে 4 থেকে 5 জন বসা যায়। এরকম অটোরিকশা ভাড়া নিয়ে বড় বিচ পর্যন্ত যেতে খরচ পড়বে 400 থেকে 500 টাকার মতো। আর 6 থেকে 7 জন বসা যায়। এরকম অটোরিকশা ভাড়া নিয়ে বড় বিচ পর্যন্ত যেতে খরচ পড়বে 600 থেকে 700 টাকা। আমরা 6 থেকে 7 জন বসা যায় এরকম অটোরিকশা ভাড়া নিয়ে বড় ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হাওরের জল ছুঁয়ে আসা বাতাস শো শো শব্দে এর তীব্রতা জানান দিচ্ছে। আমরা সরু রাস্তা ধরে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের দিকে ছুটে চলেছি। এই সরু রাস্তাটি একদিকে চলাচলের রাস্তা। আমরা যখন ফিরে আসব তখন উপজেলা সদরের ভেতরের রাস্তা ধরে ফিরব। ইতোমধ্যেই আমরা ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কে পৌঁছে গিয়েছি। উপভোগ করতে শুরু করেছি হাওরের জলরাশির বুকে গড়ে ওঠা সড়কের অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্যের মাত্রা ধীরে ধীরে বেড়ে যেতে থাকবে যতই আমরা এই সড়ক ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকব। হাওরের বিস্তৃত জলরাশির বুকে জেগে থাকা শক্ত পিচ ঢালা পথ ধরে আমরা ছুটে চলেছি। এই চলার আনন্দটা সত্যিই অন্যরকম, অসাধারণ, যা কখনো বলে বোঝানো যাবে না। এই আনন্দটা অনুভব করতে হলে আপনাকে অন্তত একবার আসতেই হবে এই হাওরের বুকে।
আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য এই সড়কের বড় ব্রিজ পর্যন্ত চলে এসেছি। সাধারণত দর্শনার্থীরা সময়ের স্বল্পতার কারণে এই ব্রিজ পর্যন্ত এসেই ফিরে যায়, আমরাও তাই করি। মিঠামইনের ট্রলার ঘাটে ফেরার জন্য আমরা ইটনা মিঠামইন অষ্টগ্রামের মূল সড়ক থেকে বেরিয়ে মিঠামইন উপজেলা সদরের ভেতরের রাস্তা ধরে চলে আসলাম। ইতোমধ্যেই দুপুরের খাবারের সময় অনেকটাই গড়িয়ে গিয়েছে। আমরা খাবার খাওয়ার জন্য মিঠামইন ট্রলার ঘাটের পাশেই অবস্থিত হাওর রিসোর্টের রেস্টুরেন্টে চলে এসেছি। এখানকার খাবারের বেশ সুনাম রয়েছে, তাই দেরি না করে আমরা খাবার খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম, যদিও এ সময়টায় বেশ খানিকটা জটলা দেখা যাচ্ছে। ইতোমধ্যেই আমাদের খাবার চলে এসেছে। আমরা হাওরের পাঁচ মিশালি মাছের সাথে বাইং মাছ আর ডাল দিয়ে দুপুরের খাবার শেষ করলাম।